हेलो बंधुरा गुलाब बांगला यूट्यूब चैनल अपन के स्वागत जाच्छे। बंधुरा जानुआरी मासे अपनारा रेशने कत किलो चाल गम बा छोला डाल कौन कैटेगरी कार्ड कत किलो करे देवा होबे जानुआरी मासे अपन के नतून लिस्ट जे WBPS अर्थात खाद्य दफ्तर अफिसियल वेबसाइट थेके जे लिस्ट देवा होयेछे सेई लिस्ट थेके अपन के जानिये देव बंधुरा। एबं आपनादेर जादेर रेशन कार्ड एखोनो हाते पाननि फूड कूपन रयेछे, फूड कूपने रेशन पाबेन किना विस्तृत जानते अवश्य शेष पर्यंत देखुन। भिडियो शेयर कर सकल के जानो सूझ कर देवें। चैनल नतून अवश्य सबसक्राइब करते भूलें ना, पास बेल आइकन क्लिक करल नोटिफिकेशन अन कर रखबें। बंधुरा तो यह गुरुतपूर्ण भिडियो जख ही आपलोड करना मिस हो ना। तो बंधुरा भिडियो शुरू करार आगे और एक गुरुतपूर्ण इनफरमेशन, जरा फूड कूपन जर रही है फूड कूपने अपनारा रेशन पाना। तो डाक विभाग देरी करार्जन प्राय 56 लाख रेशन ग्राहक नतून डिजिटल कार्ड एखो पौछे देवा जाए, अर्थात 56 लाख ग्राहक के एखोनो कार्ड पौंछे देवा जाए। तब खाद्य दफ्तर सूत्रे जाना हुए छे जे 56 लाख रेशन ग्राहक के फूड कूपनेर माध्यमे बिना पैसा चाल गम देवा हुच्छे। डिजिटल कार्ड ना पावा पर्यंत ए रेशन ग्राहकरा फूड कूपन व्यवहार करते पारबेन। तो एखाने रिपोर्टे देखते पाच्छेन रेशन कार्ड ना पावार पर्यंत ग्राहकरा फूड कूपन व्यवहार करते पारबेन, अर्थात आपनारा फूड कूपने रेशन पाबेन। ग्राहकदेर कूपने तादेर रेशन कार्डेर नम्बरटि देवा हुयेछे, আপনাদের নতুন যে রেশন কার্ড হবে সেই নাম্বারটি দেওয়া হয়েছে। এর বাইরে পুরনো সাদা রেশন কার্ড যাদের আছে এমন 4,85,000 রেশন গ্রাহক বিশেষ কুপনের মাধ্যমে বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন। সাদা রেশন কার্ড গ্রাহকরা চাইলেই ডিজিটাল কার্ডের জন্য আবেদন করতে পারেন। এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 9 কোটি 35 লক্ষ রেশন গ্রাহক ডিজিটাল কার্ড পেয়ে গিয়েছেন। ডাক বিভাগের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে रेशन कार्ड पाठानोर क्षेत्र देरी हवाय विषयटी निये इतिमध्ये केंद्रीय डाक मंत्रक सचिव के चिठी दिए दिए खाद्य दफ्तर, तारपर डाक विभागेर काछे काजे किछुटा गति एसेछे। डाक विभागेर तरफे प्रचुर कार्ड फेरत पाठानो होयेछे निर्दिष्ट ठिकाना खुजे ना पावार जन्नो। एई कार्डगुलिर ग्राहकदेर प्रापक जारा रयेछेन तादेर संगे जोगाजोग करे अनुसंधानेर प्रक्रियार माध्यमे निर्दिष्ट फिर पाठानोर व्यवस्था करछे खाद्य दफ्तर। जाना गियेछे लकडाउनेर समय विशेष कूपनेर माध्यमे मोट 45,89,000 পরিযায়ী শ্রমিক কে বিনা পয়সায় খাদ্য দেওয়া হয়েছে। তারা মাথা পিছু 10 কেজি করে চাল এবং পরিবার পিছু 2 কেজি করে ছোলা পেয়েছেন এক দফায়। তো অবশ্যই বন্ধুরা যাদের ফুড কুপন রয়েছে আপনারা ফুড কুপনের মাধ্যমে রেশন পেয়ে যাবেন, আপনাদের কোনো চিন্তা নেই। যাদের সাদা রেশন কার্ড রয়েছে কাগজের রেশন কার্ড, আপনারা চাইলে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো এইবারে কোন ক্যাটাগরি কার্ডে জানুয়ারি মাসে কতগুলো রেশন দেওয়া হবে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। বন্ধুরা যাদের AAY ক্যাটাগরির কার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাইস আপনাদের 15 কেজি, অর্থাৎ চাল 15 কেজি পার ফ্যামিলি, ফ্যামিলিতে 15 কেজি করে দেওয়া হবে প্রত্যেক মাসে। ফর্টিফাইড আটা দেওয়া হবে 19 কেজি পার ফ্যামিলি পার মান্থ, মাসে 19 কেজি আটা। যদি যে সমস্ত জায়গায় আটা দেওয়া হয় সেখানে 19 প্যাকেট আটা দেওয়া হবে, এবং যেখানে গম দেওয়া হয় সেখানে 20 কেজি গম দেওয়া হবে, 20 কেজি পার ফ্যামিলি গম দেওয়া হবে। এছাড়া বন্ধুরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এতদিন যে আপনাদের 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2 কেজি চাল 3 কেজি গম, সেটা আপনারা ডিসেম্বর পর্যন্ত ছিল, আপ টু ডিসেম্বর 2020 জানুয়ারি মাস থেকে পাবেন না। কিন্তু বেঙ্গল গ্রাম যে ছোলা দেওয়া হতো, ছোলা 1 কেজি করে দেওয়া হতো পার ফ্যামিলি, আর সেটা জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন আপ টু জানুয়ারি 2021। এখানে বলে দেওয়া রয়েছে জানুয়ারি মাসে আপনারা সেই ছোলা বেঙ্গল গ্রাম ছোলা 1 কেজি পার ফ্যামিলি আপনারা সেটা পাবেন। এরপরে বন্ধুরা SPHH এবং PHH কার্ড যাদের রয়েছে আপনারা রাইস 2 কেজি, অর্থাৎ চাল 2 কেজি পার রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ড প্রতি 2 কেজি করে চাল পার মাসে পার, এবং ফর্টিফাইড আটা আপনারা 2 কেজি 85 গ্রাম করে রেশন কার্ড পার রেশন কার্ড প্রত্যেকটি রেশন কার্ডের পিছনে দেওয়া হবে। এবং যে 2 কেজি করে 3 কেজি করে গম দেওয়া হতো বন্ধুরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায়, যদি আপনাদের আটা 2 কেজি 85 গ্রামের প্যাকেট যেটা দেওয়া হয় কার্ড প্রতি, সেটা যদি যে জায়গায় দেওয়া হয় সেখানে আটা দেওয়া হবে, এবং যে যেখানে গম দেওয়া হয় সেখানে 3 কেজি করে গম রেশন কার্ড প্রতি দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে যে গম দেওয়া হয়েছিল বন্ধুরা সেটা দেওয়া হবে না, সেটা আপনারা পাবেন না। এরপরে বেঙ্গল গ্রাম ছোলা আপনারা বেঙ্গল গ্রাম ছোলা 1 কেজি পার ফ্যামিলি আপ টু জানুয়ারি 2021, অর্থাৎ জানুয়ারি মাসেও আপনারা পেয়ে যাবেন বেঙ্গল গ্রাম ছোলা 1 কেজি করে। এরপরে RKSY1 ক্যাটাগরির কার্ড থাকলে আপনারা চাল পাবেন 2 কেজি, গম পাবেন 3 কেজি করে,
আর কে এসওয়াই টু ক্যাটাগরির কার্ড থাকলে চাল 1 কেজি গম 1 কেজি করে পেয়ে যাবেন। রেশন কার্ডের আবেদন এই মুহূর্তে চলছে, বিভিন্ন ভুল সংশোধন বা নতুন কার্ডের জন্য আবেদন, ঠিকানা পরিবর্তন অনেক কিছু চলছে। যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে, তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে রেশন কার্ড সংক্রান্ত, কী সমস্যা রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেই টপিকের উপরে ভিডিও বানাতে পারবো। এবং এই চ্যানেলে আগেও প্রচুর ভিডিও দেওয়া রয়েছে রেশন কার্ডের জন্য, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা, এবারে যে স্পেশাল প্যাকেজ রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্পেশাল যে প্যাকেজ দেওয়া হয় সেই স্পেশাল প্যাকেজ আপনারা জানুয়ারি মাসে কোন এরিয়ায় বা কোন জায়গার স্পেশাল প্যাকেজ কোন মানুষদের জন্য দেওয়া হয় এবং কী পরিমাণ রেশন দেওয়া হয় সেটা নেক্সট ভিডিওতে জানানো হবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।